नमस्कार बंधुरा, हरि नित्य किचेने तुम्हारे सबाई के स्वागत। आज हमें बनाब होली स्पेशल ड्राई फ्रूट गुजिया। आशा करी तुम्हारे रेसिपिटा भाव लगे। ताहले चलो शुरू करा जाक। सबार प्रथमे हमें आटाटा बनिए नेब। तार जन्नो एखाने एकटा थाले हमें देड़ बाटी मैदा नेब। এবার এতে সামান্য নুন দেব স্বাদ মতো, আর দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আর ময়দাটা ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে, একটু নরম ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এর ময়দাটাকে ঢেকে এক সাইডে রেখে দেবো, আর আমরা পুরোটা বানিয়ে নেব। কড়াইতে 1 চামচ ঘি দেব। এখানে আমি নিয়েছি কিছু বাদাম, কাজু আর কিশমিশ। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলোকে হালকা ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব একটা বাটিতে। এই কড়াইতে আবার 1 চামচ ঘি দেব, আর এখানে আমি নিয়েছি 2 চামচ সুজি। সুজিটাও আমরা হালকা ভেজে নেব। সুজিটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এখানে দেব নারকেল। আমি এখানে শুকনো নারকেল নিয়েছি 1/2 মালা, তোমরা এখানে তাজা নারকেলও নিতে পারো। নারকেলটা দিয়ে একটু নেড়ে দেব, আর এখানে দেব চিনি। আমি এখানে 3 চামচ চিনি নিয়েছি, তোমরা তোমাদের যতটা চিনি চাও তার তোরা দিতে পারো। এখানে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে যে ভাজা ড্রাই ফ্রুটটা ছিল সেগুলো মিশিয়ে দেবো এর মধ্যে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব। এবার এতে দেব একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার। এবার আমাদের ময়দাটা, মাখা ময়দাটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। বলগুলো শুকনো ময়দা লাগিয়ে বেলে নেব। এটা বেশি পাতলা হবে না আর বেশি মোটাও হবে না। এটা রুটিটা বেলা হয়ে গেছে, এবার আমি এখানে একটা মল্ট মতো নিয়েছি, এর মধ্যে রুটিটা দিয়ে এর উপরে আমি পুরোটা দেব। এবার সাইড দিয়ে এখানে আমি ময়দা আর একটু জল মিক্স করে নিয়েছি। ময়দা গুলাটা সাইড দিয়ে লাগিয়ে এটা
চেপে বন্ধ করে দিতে হবে। আর যে এক্সট্রা রুটি বাইরে বেরিয়ে আছে এটাকে কেটে থালায় রেখে দেব, আর ভিতরে থেকে যে গুজিয়াটা এটা বাইরে বের করে রেখে দেব। এভাবে বাকিগুলো আমরা বানিয়ে নেব। আর লাস্ট একটা বেঁচে আছে, বাকি সব হয়ে গেছে বানানো, এটাও সেম একইভাবে বানিয়ে নেব। সাইডে ময়দা গুলাটা লাগিয়ে চেপে দেব। তো আমি এখানে সব গুজিয়াগুলো বানিয়ে নিয়েছি, এবার তেল গরম হতে দেব। আমাদের তেল গরম হয়ে গেছে, এখানে আস্তে আস্তে গুজিয়াগুলো ছেড়ে দেব তেলে ভাজার জন্য। এখানে প্রথমে মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিতে হবে, তারপরে গ্যাসটা স্লো করে দিতে হবে, তাহলে গুজিয়াগুলো মচমচে হবে। আমাদের গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে দুই সাইডে ভেজে নিতে হবে। এগুলো নামিয়ে নেব। এবার বাকি যেগুলো আছে সেগুলো এই একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমাদের গুজিয়া তৈরি হয়ে গেছে। তোমরাও এই হোলিতে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।